এই যে ক্ষীর সর নবনী ছানা মাখন কে খাবে ও সফনদা বলো তো কে খাবে ও বাবা কে খাবে গো ক্ষীর সর ননী ছানা মাখন ঘি মধু আহা যা আছে আমি খাবো আমার এই মাইক দাদা খাবে বেশ আর এই কমিটির লোককে সব দিয়ে দেব সবাইকে দেব কি বলছে বালা আমি খাবো কমিটির বাবারা দাদারা খাবে আর মাইক দাদা খাবে বেশ মাইক দাদাকে খুব আর আমরা বসে আছি ভক্ত বসেন সব বেকার সবাইকে দিতে হবে আচ্ছা আস্তে 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 কারা কারা খাবে কে খাবে আচ্ছা ঠিক আছে বলেছেন মা তবে একটা কথা বলি পরপর তো কয়েকদিন গান হয়ে আসছে তোমা গান করতে করতে গান করতে করতে না আপনি তো আপনাদের মেয়ের মতো হ্যাঁ কি না মেয়ের মতো আপনাদের মেয়ে কানে কালা হয়ে গেছে তাই আপনারা যদি একটু প্রশ্ন করলে উচ্চৈঃস্বরে মানে জোরে উত্তর দেয় জোর গলায় উত্তর দেন তাহলে আমাদেরও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে তাহলে ক্ষীর সর নবনী কে খাবে গোপাল খাবে তবে কি বলছে দেখুন আজ ক্ষীর সর ননী খাবে থেকে ডায়মন্ড হারবারেও যায়নি আরো জোরে জয় ধ্বনি শ্যাম সুন্দর কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি ওদিকের হলো কি এতক্ষণ চুপচাপ ছিল যেই বলেছি ওদিকের হলো কি জয় ও এদিকের কথা বলছি না ওদিকে লীলার কথা বলছি ওদিকে তো গোচারণ খেলা খেলছিল তামা গোচারণ খেলা শেষ করে বাড়ি ফিরে ও মা গোধূলি লগ্ন মানে কখন সন্ধ্যার পূর্বে সূর্য অস্ত যায় আর সন্ধ্যার পূর্বে তাই গোধূলি লগ্নে বাড়ি ফিরে বিশুদ্ধ বাৎসল্যময়ী মাতা যশোমতির হাতে বানানো পায়স মিষ্টান্ন ভোজন করে ও মা ভোজন অন্তে ভোজন অন্তে অর্থাৎ ভোজনের অন্তে ভোজনের শেষে একটি পালঙ্ক পরীর ওপর গিয়ে শয়ন করবে আর এদিকে গোবিন্দ আমার কপট ঘুমির চাতুরি করে রয়েছে কথা বলবে না আস্তে ওমা যেই না মাতা যশোমতি ঘুম পাড়াতে গেছে কি করেছে ওমা 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 এত রাত্রে চেঁচাচ্ছিস কেন ওমা মা মা তুমি আমাকে একটু গপ্প বলো না এই গোপাল একটু গপ্প বলো গোপাল শোন অনেক রাত্রি হয়েছে একদম দুষ্টু কম দুষ্টুমি করবি না ঘুমিয়ে পড় বেশি দুষ্টুমি করবি না রাক্ষস ধরিয়ে দেব ওমা কি হলো ওমা আরে যা একটা গপ্প বলো না গো একটা গপ্প বলো এই গোপাল অনেক কাজ পড়ে আছে বেশি জ্বালাতন করলে রাক্ষস ধরিয়ে দেব ওমা মা তাহলে তুমি একটা ঘুম পাড়ানি গান গাও
আমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি ঠিক বলছিস তো হ্যাঁ হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ব একটা গান করলেই হবে তো একটা গান করলে এত রাতে আবার গান করলে লোকে কি বলবে তা ঠিক নেই এই বলে মা গান করছে গোপাল গোপালকে ঘুম পাড়াচ্ছে কেমন হবে গোপাল আমি গান গো আই ঘুম আপনারা জানেন আবার ঘুমিয়ে পড়বেন না আই ঘুম আই বে চন্দ্রের কিরণ পড়েছে গোবিন্দের মুখমণ্ডলে পরিবা মাত্র কি করেছে মা মোহন মুরলিটি করে নিয়ে ওই বৃন্দাবনের পথে একাকি চলেছে আর চলিতে 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 ওই গগন পানে চেয়ে দেখেন কি দেখেন কি দেখেন মামা শারদ পূর্ণিমা নিরমল রজনী শারদ পূর্ণিমা নিরমল রজনী শারদ পূর্ণিমা নিরমল রজনী শারদ তোমার
চূড়ামণি লীলাময় শ্রী গোবিন্দ আমার কি করেছে মা? ওই মোহন মুরলির করে নিয়ে ওই রাসৌলিক নামক স্থানে পৌঁছচ্ছেন, আর পথে চলিতে 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 আজ আকাশ পানে চাহিয়া দেখে কি দেখেন? শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে তাহলে এক্ষুনি একটু ঘুমটা ছাড়িয়ে দি, তাহলে একটা গল্প বলবো শুনবেন? এইদিকে যে মায়েরা বেশি কথা বলছেন ওইদিকে একটা গল্প বলবো শুনবেন? বলবো এই ঘুমের আনামা চার চারটি বোন, কটি বোন? চারটি বোন, চারটি বোন। বাবা একটু কথা বলবেন ভালো লাগবে। ওই যে ওইদিকে মায়েরা ঘুমেরা কটি বোন? আপনাদের উপর বেশি কৃপা করেছে। চার বোন। ওমা এক বোন, নন্দীগ্রামে গানে গিয়েছিলাম এই বাবা পাতিয়ে নিয়ে, আর দুই ওই হাওড়া ডমজুড়ে গানে গিয়েছিলাম এই বাবা পাতিয়ে নিয়ে এসেছে, দু নম্বর ওই পরিমল দায় নেছে তাই তো, আর ওই শ্যাম বসুর চকে গানে গিয়েছিলাম বাবা পাতিয়ে নিয়ে এসেছে, বেশ শ্যাম বসুর চক, শিবগঞ্জ গানে গিয়েছিলাম এই বাবা পাতিয়ে নিয়ে এসেছে বোন, না 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 মাগুর পুকুরে গো, মাগুর পুকুর থেকে। তাহলে কটি হলো? চারটে। এনে আবার তাদের নামকরণ করেছে, এই যে গাছের গোড়ায় যারা বসে আছেন নামগুলো বলবো, অপরাধ নেবেন না। তাহলে বলি, একটু জোরে বললে ভালো হয়, বলি হ্যাঁ।
এক হলো ঠ্যাং মেলানি ঠ্যাং মেলানি ওরে বাপ রে যেই না বলেছি ঠ্যাং মেলানি মা তাড়াতাড়ি করে আহা ঠ্যাং ওই তো ঠ্যাং মেলানি এক ঠ্যাং মেলানি হলো দুই হলো ওই যে পিছনের দিকে হাই তোলানি আর তিন হলো ছিম ছিমানি আর চার একদম ঘুম পাড়িয়ে দেবে মায়েরা সাবধানে থাকবেন একেবারে ঘুম পাড়িয়ে দেবে হ্যাঁ ঘুমেরা খুব বদমাইশ আপনাদেরও দোষ নেই আমাদেরও দোষ নেই তাই ঘুম পাচ্ছে অনেকক্ষণ থেকে বসে বসে শুনছেন তো কীর্তন আমার আগে কীর্তনিয়া কীর্তন করেছিল শুনেছেন ওই জন্য একটু ঘুম পাচ্ছে তাহলে একটু ঘুম ছড়ানোর ওষুধ দেব দেব হ্যাঁ তবে কি বলুন তো বাবা পরপর তো কয়েক জায়গায় গানে আছি ঘুম ছড়ানোর ওষুধ তো আমার সব জায়গাতে দিতে হচ্ছে তা ওষুধ দিয়ে দিয়ে ওষুধের স্টক পুরো শেষ হয়ে গেছে তাহলে এখন কি উপায় আছে এবার কি উপায় ডাইরেক্ট ইনজেকশন দিতে হবে ডাইরেক্ট ইনজেকশন সবাই মিলে একটু বাহু তুলে করতালি আর যারা যারা ঘুমাবেন তারা ঘুমান বাহু তুলতে হবে না কোনো জোর জবরদস্তি করছি না বাহু তুলে করে করতালি দেবেন তো করতালি দুটো কাজ হবে বাবা আপনাদের ঘুমও যাবে আর যত মশা লেগেছে মশাগুলোও চলে যাবে হরিবল হরিবল সবাই মিলে বাহু তুলে আজকে সবাই কি গো মা ঘুমের ছুটি ওইদিকে শোক চাঁদ বাদিনীরা চোখের পাতা বন্ধ করে রাখবো কি করবো চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে মিশে জাগবো স্বপ্ন দেখছে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে
এদিকের হলো কি, ঘুম ভাঙলো কি? জয় জয়, সব কিছুতে জয়। ওদিকে কি হলো মা? আজ বাসুদেব ঘোষ বলছে মধু পানন না তো ভ্রমর না। আজ কুসুমে না বসে আজ কুসুম পরিত্যাগ করে ওই কুসুমের চারপাশে তারা গুন 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 করছে। আমা কেমন ভাবে গুন গুন করছে গো, না কেমন ভাবে গুন গুন করছে তারা? গুন 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 করে, এমন প্রকার শোভা দর্শন করিয়া মহান মুরলিটি করে লইয়া ওই রাসৌলিক নামক স্থানে গিয়ে ভগবান মনে মনে চিন্তা করতে লাগলেন। কি চিন্তা করলেন? ভগবান মনুষ্যচক্রে যোগ মায়া উপাসিতা। কি বলছে? ভগবান অপি, ভগবান অপি মানে হচ্ছে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী শ্রী ভগবান। আস্তে আস্তে সেই প্রতিশ্রুতি রাত্রি বৃক্ষরন্ত মনে ইচ্ছা জাগিল, তাই তিনি যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে? হেরাত রাতি ঐছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, কিবা মুরলিক গান পঞ্চমতান আজ কুলবতী চিত চরণীর। বেশ বেশ, এখানে সেই প্রতিশ্রুতি রাত্রি কি ছিল মা? কি বলে দেব না ছেড়ে যাব, কি বলে দেব? ভগবানের সেই প্রতিশ্রুতি রাত্রি কি ছিল? একদিন দণ্ডকারণ্য মুনিপত্নীগণ শ্রী রামচন্দ্রের রূপে মুগ্ধ হইয়া শ্রী রামচন্দ্রকে পাওয়ার জন্য ধ্যান করতে লাগলেন। সেই সময় বলেছিলেন রামচন্দ্র ত্রেতা যুগে, হে মুনি পত্নীগণ, এই যুগে নয় আগত দ্বাপর যুগে আমি হব কৃষ্ণ আর তোমরা হবে বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী। ও মা, একটু আস্তে আস্তে, একটু আস্তে কথা বলুন, কথা বলুন, আস্তে বলুন। তাহলে মা, গোপী কয় প্রকার? গোপী কয় প্রকার? বলে তিন প্রকার, ওল কপি, ফুল কপি, বাঁধা কপি। আর বিট কপি? বলে চার প্রকার। এদিকে মানে কি বলছে? বলে ওল কপি, ফুল কপি, বাঁধা কপি, বিট কপি, চার প্রকার। আমি জিজ্ঞাসা করেছি গোপী কয় প্রকার, আর উনি বলছে কপি কয় প্রকার। কোথায় নিয়ে যাবো বলুন তো মা, গানে গেলে তো কমিটির লোক বেঁধে রেখে দেবে। এই যে আবার ভালো করে জিজ্ঞাসা করছি, বলো গোপি গো 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 গোপি গোপি গো। আবার
জেরক্স কি বলছে জানো ভাই বলছে অল কপি ফুল কপি বাঁধা কপি জেরক্স কপি বিপর গোর হরিব মানে একদম পাকা ছেলে না গপি তিন প্রকার কৃপা সিদ্ধা গপি সাধন সিদ্ধা গপি নিত্য সিদ্ধা গপি তাই তো তাহলে মা কৃপা সিদ্ধা গপি কারা যারা মাতা যোগমায়াকে প্রতিদিন সাধন ভজন করে আসে আর মাতা যোগমায়া যাদের কি কৃপা করেছে অনেক কথা হচ্ছে এইদিকে একটু আসতে 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 ভাইরা আসতে তারা হলেন কৃপা সিদ্ধা গোপি আর সাধন সিদ্ধা গোপী কারা যারা প্রতিদিন মাতা যোগমায়াকে সাধন ভজন করে আসছেন তারা হলেন সাধন সিদ্ধা গোপী আর নিত্য সিদ্ধা গোপী কারা যারা নিত্য নিত্য রোজ রোজ মাতা যোগমায়াকে সেবন করে আসছে পূজন করে আসছে ভজন করে আসছে তারা হলেন তারা হলেন নিত্য সিদ্ধা গোপী তাই আজকে রয়েছে এই কালা চাঁদ ওই কালো সোনা ওই যে ওই তো ওই যে তার বাঁশির আওয়াজ শুনে গোপীরা আনন্দে আত্মহারা হলেন কেমন ভাবে না একটু মন দিয়ে শুনবেন কি বলছে শুধু তো গোপী প্রেম হীরপি বিছুরি গে হনি জহি ¡Gracias!
কঙ্কন পরেছে আর অপর হাতে এত মা প্রেম এত কানার প্রতি ভালোবাসা এক হাতে কঙ্কন পরেছে আর এক হাতে যে পরিবার কথা ভুলে গেছে আর এক কর্ণে কুণ্ডল মানে কি মা কানে এক কর্ণে কুণ্ডল পরেছে আর অপর কর্ণে কুণ্ডল পরিবার কথা ভুলে গেছে হাতের মালা পায়ে বেঁধেছে বলে হায় তাহলে এখানে বাসুদেব ঘোষ বলছে গোপীরা সব একত্রে এসেছে ওই গোষ্ঠভূমি হতে মা কানন পর্যন্ত গোপীরা সব একত্রে এসেছে কিন্তু কেউ কারোর পথের দিকে মা তাকাচ্ছে না যে যার মতো আনন্দে আত্মহারা হয়ে মুরলির ধ্বনি শ্রবণ করে চলেছে রাসের সাজ সামগ্রী দিয়ে যাবেন বলেছ এইবার মা গোপীরা কেমন ভাবে আসছে আমি এক এক করে অভিনয় করব আমার সখী অভিনয় করবে আপনারা বলবেন কি দেখাবো আসছি আসতে কমিটিকে বলছি রাসের যে সাজ সজ্জা আপনারা এখনি দিয়ে যান রাসের সাজ এখনি আপনারা দিয়ে যান কি দেখাবো অভিনয় করে ওদিকে কি বলছেন দেখাবো দেখায় দেখুন মা এক গপি কি করছিল আর কি করতে করতে আসছে নাম্বার দিতে হবে বলুন কি করছিল ঘাস কাটছিল বিচুলি কর্পণ করছিল বা খড় কাটছিল খড় খড় কর এইবার দেখবেন আরেক গোপী কি করছে গন্ধ এ সবন্দা কি গন্ধ পচা কি একটা বিচ্ছিরি দুর্গন্ধ পচা গন্ধ আসছে এই বল কি করেছিস এই বল কি করেছিস সত্যি সত্যি বল কি করেছিস পচা দুর্গন্ধ রে বাবা দাও দাও রাসের সাজ দিয়ে যাও বাবা কি করছিল গোবর খাচ্ছিল গোবর খাচ্ছিল গোবর খাচ্ছিল গো গোবর খাচ্ছিল আর এক গপি দেখুন কি করছে একটু উলুধ্বনি কিন্তু কম হচ্ছে আপনারা উলুধ্বনি না দিলে আমিও নৃত্য করব না ভালো হবে তো শঙ্খধ্বনি উলুধ্বনি কি করছে দেখুন Thank you.
করছিল গো একদম চাপড়িয়ে দিয়েছে আগে ঘুড়ি ওড়াচ্ছিল ঘুড়ি ওড়াচ্ছিল গো আ ঘুরতে বলে মশা মারছিল মনে হয় ঘুড়ি ওড়াচ্ছিল বলে গোবর থাবড়া আমার ঘুটে দিচ্ছিল ঘুটে ঘুটে দিচ্ছিল তোমার অত জায়গায় থাক টাকা লোকের মুখে মুখে মারছো কি জ্বালা তোমাকে এত বড় হাসতে আছে তার দিকে মারো না দেখুন দেখুন আর এক গপি কি করছে পাথর ছিল আচ্ছা 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 আর এক গপি কি করছে দেখুন তো মা দেখো করছিল পতির সেবা ঠিক বলেছে ঠিকই বলেছে মায়েরা রান্না বান্না করে তো ওই জন্য যায় এইবার দেখবেন দুই কপি কি করছিল একটু উলুধ্বনি করবেন না হলে ভালো লাগবে না একটু উলুধ্বনি করবেন
বলে দড়ি টানাটানি খেলছে হ্যাঁ বেশ 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 গোল ভাগ দিচ্ছি গোল ভাগ দিচ্ছিল গো তাহলে আমি ভুলে গেছি এই বাজারে রাধা রানীকে সাজাবেন একটু বিলম্ব না করে চলে আসুন আচ্ছা দিয়ে গেছে আচ্ছা রাজে রাশের আচ্ছা ওই তো মানছ ঠিক আছে ঠিক আছে দিয়েছি এইবার মা বৃষভানু রাজনন্দিনী সাজুগুজু করছে প্রেম করেছে প্রেম করেছে রাধা আরো দু একজন চলে আসুন সমস্যা নেই একা হলে দেরি হবে রাই আমাদের রসের নদী টুকুলো পাথর